হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। এটা হচ্ছে পুরীর 4 নম্বর দিন। এই দিনে আমরা বাইরে সাইট সিনে ঘুরতে গেছিলাম। আমরা অনেক জায়গায় গেছিলাম এই দিনে, এক একটা ব্লগে সেটা দেখানো সম্ভব নয়, কারণ ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা প্রথমে এটা গেছিলাম একটা বিচে, খুব সুন্দর বিচটা, আর এই রাস্তার ধারটাও কি সুন্দর না, পুরো ঝাউ গাছে ভর্তি। দেখো, দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এই দেখো, আমরা চলে এসেছি এই বিচটাতে। তোমরা হয়তো এই বিচের রিলসগুলো আগে দেখেওছ অনেক। কি দারুণ বিচটা না! এই যে দেখো, এখানে আমি কিছু স্লো মোশন করছিলাম, কিন্তু যেটা এখনও দেওয়া হয়নি শর্টসে, দেব। সত্যি কি সুন্দর লাগছে না এই জায়গাটা, খুবই সুন্দর। এগুলো যে এটাও সাইট সিনের মধ্যে একটা পড়ে, এই বিচটা। এখানে শুধু এখানে মানে স্নান করতে দেয় না, আমি তো দেখিনি। আমি 3 বছর, এই নিয়ে 2 বছর যাচ্ছি। মাঝখানে যখন গেছিলাম আগের বছর, তখন তো কোথাও ঘোরা হয়নি। নিজে দেখো আমার ছেলেকে কী করছে, ওর বাবার সাথে দুষ্টুমি করছে। ও শুধু জলে নামবে, ও তো জল দেখলেই হলো, শুধু জলে নামবে, ওর আর কি কাজ! দেখো তুমি, ভালো লাগছে না? তারপরে এই দেখো, এইটা দেখছো, এইটা এটা তোমরা কে কে চড়েছো ওখানে গেলে বলো। আমরা প্রতিবারই চড়ি, আমার তো খুব ভয় লাগে, কিন্তু আমি তাও এটা চড়বই চড়বো। দেখেছো কি কীর্তি সত্যি! তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম এই ধবলিতে, ধবলি না কি বলে এই মন্দিরটাতে। তো এখানে দেখো, এখানে উঠতেও ভয় লাগছিল, কিন্তু উঠেছিলাম। এখানে আছে, এখানে বয়স্কদের জন্য লিফট ছিল, কোনো সমস্যা ছিল না। আর আমি সেদিনকার এই আউটফিটটা পরে গেছিলাম, এটা অ্যাকচুয়ালি মেন হচ্ছে ওয়ান পিস, কিন্তু যাই হোক, আমি নিচেরটাকে এটা দিয়েই পরেছিলাম ম্যাচ করে। তো দেখছো, বয়স্কদের জন্য ছিল হচ্ছে লিফট। আর এই দেখো মন্দিরটা কি দারুণ না! তারপরে মাঝখানে আবার এই ফুটেজটা একটু দিলাম, এইটা তো আগে দেওয়া হয়নি, পুরো সাদা। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, অসাম অসাম এখান থেকে ভিউটা। চারিদিকে ওখানে অনেক কাজ ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারছিলাম না, কারণ কারোর ফটোতে ব্যাঘাত ঘটিয়ে আমি ভিডিও বানাতে চাই না। ওরা ফটো তুলছিল ওখানে, দাঁড়িয়েছিল, আমি আর যাইনি এর জন্য। দেখো, তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম নন্দনকানন। নন্দনকানন তো এই ভিডিওটা অনেকের জন্য, এই নন্দনকাননের জন্য অনেক বড় হতে চলেছে। এরপরে আরেকটা ভিডিও আসবে পুরীর, সেটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার ভিডিও। দেখো নন্দনকানন থেকে, নন্দনকানন এটা হচ্ছে এন্ট্রেন্স। আমরা ওখানে গিয়ে জানো তো আমরা অনেক দেরি করে গেছিলাম, এর জন্য যার জন্য আমরা ওই বাস সাফারি ওটা করতে পারিনি, খুবই খারাপ লাগছিলো। ওটার জন্যই মেন যাওয়া, কিন্তু ওটাই করতে পারলাম না। যাই হোক, ওটা 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমরা 4:10 ঢুকেছি, একটুর জন্য মিস করে গেছিলাম ওটা। এই দেখো, দেখেছো আমাদের কতগুলো টিকিট? 12টা টিকিট ছিল। আর এটাকে দেখো, ফোয়ারাটাকে, ও সব ইন্ডিভিজুয়াল সব টিকিটগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম। এবার দেখো, এখানে আমার শাশুড়ির যে ধরো তাড়াতাড়ি হাঁটছে, আসলে না ওরা তাড়াতাড়ি হাঁটছে, আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আর আমার ছেলে তো যেখানে দোলনা দেখবে সেখানেই দোলনা চড়বে, আমার বাবা নিয়ে গেছিলো ওকে দোলনা চড়াতে। এই গাড়িগুলো, ও বাচ্চা তো, বাচ্চারা কত হাঁটবে বলো! এই দেখো, দেখেছো কচ্ছপটা, অত বড় না, খুব সুন্দর। অনেক টাইগারও দেখেছি এখানে, তারপরে এলিফ্যান্ট। দেখো টাইগারটা, দেখো দেখেছো কত কাছ থেকে, অনেকটা কাছেই ছিল। আর এটা তো আমি জুম করে আমরা তুলেছি, দেখো। এই দেখো, এটা দেখো, এটা কি সরস পাখি না কি বলে, দেখেছো সুন্দর না এটা? আর ওই দেখো টাইগার, এখানে দেখেন দুটো টাইগার ছিল, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা এই কালারটা। ও হোয়াইট কালারটা ওই দিকটা ছিল, তো ওরা দুজন না মারপিট করার জন্য ওরকম করছিলো, কিন্তু যেহেতু হোয়াইট কালারটা ওই দিকে ছিল, তাই দুজনে কাছাকাছি আসতে পারছিল না, বেশ মজা লাগছিলো দেখতে। ওখানে একটা জিনিস দেখলাম, ওখানে বেশি হচ্ছে সব টাইগার। ওই দেখো, দেখো এই আরেকটা, এখানে ওখানে কিন্তু প্রচুর টাইগার, অনেক রকমের টাইগার ছিল ওখানটায়। এই দেখো, এটা কী বলতো, এটা হচ্ছে, এটা মানে পিগ, দেখেছো জল খাচ্ছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু, জিরাফও আছে, দেখো এটা হচ্ছে এলিফ্যান্ট, দেখেছো, আর একটা ময়ূর আছে দেখবো। ওই দেখো কি দারুণ না ময়ূরগুলো,
খুব সুন্দর, খুব সুন্দর। এই ময়ূরগুলো একদম কাছে ছিল, এইটা অনেকটা দূরে ছিল এলিফ্যান্ট, কিন্তু ময়ূর কিন্তু অনেক কাছে ছিল আমাদের। যাই হোক, তারপরে এইখানটায় আবার দেখো জিরাফ দেখতে, এইটা আমি দেখতে যাইনি, আমি আমি আমার মা বাবা ছেলেকে নিয়ে বসেছিলাম, কারণ ও আর পাচ্ছিল না, ও পড়েও গেছিলো একবার দৌড়াতে গিয়ে। এটা আমার শাশুড়ি, আমার দিদা আর আমার হাজব্যান্ডের কাছে। দেখো জিরাফটার নাম হচ্ছে খুশি, দেখলে এটা হচ্ছে জিরাফের নাম, হচ্ছে ওর নাম হচ্ছে খুশি। কি সুন্দর না জিরাফটা, অনেক নাকি শুনেছি অনেক সুন্দর ছিল, কিন্তু যাই হোক আমরা দেখতে পারিনি জিরাফটাকে। ওরা গেছিলো, আমি আমরা আমার ছেলের জন্য যেতে পারিনি। তো দেখো এটা কি ঠিক বলতে পারবো না, এটা তো এটাও আমি দেখতে যাইনি। তো ওখান থেকে ঘুরে টুরে তারপরে গেলাম সূর্য মন্দির। আসলে এটা আমার ভুল হয়ে গেছে, আমরা সূর্য মন্দিরটা আগে গেছিলাম, মানে কোণারক, তারপরে আমরা নন্দনকানন গেছিলাম। যাই হোক, আগে পরে হয়ে গেছে। তো দেখেছো এটা এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে কিন্তু 40 টাকা করে এন্ট্রি ফ্রি নেয়। আর ওখানে নন্দনকাননেটা ঠিক মনে নেই, কিন্তু এই সূর্য মন্দিরে এটা যেহেতু আমি কেটেছিলাম তাই আমার মনে আছে। ওরা তো আমি কাটিনি, ওরা কেটে নিয়েছিল। এখানে হচ্ছে 40 টাকা করে নেয় এন্ট্রি ফিজ, তো এটা ঢুকেই বাঁদিক থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু প্রচুর রোদ, প্রচুর রোদ, এবারে ঘুরতে ঘুরতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সে যাই হোক। কিন্তু দেখারও তো অনেক সুন্দর জিনিস আছে বলো। তো দেখেছো আমরা এই পাশটার দিয়ে উঠে ওই পাশটার দিয়ে যাচ্ছি, আমি এটা কিন্তু নিচ থেকেও সাইড দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু না আমরা ওই সাইডটা দিয়েই ঘুরবো। যাই হোক, তারপরে ওইখান থেকে আবার ওই সাইডটাতে পাশেই একটা দেখো এইগুলোর এইসব দোকানপাতি রয়েছে, প্রচুর দোকান। কিন্তু ওখানে একটা জিনিস দেখলাম, ওখানে সব কিছুতেই দোকান, প্রচুর দোকান। এখান থেকে আমি কিনেছি দুই একটা জিনিস, তো বেশি কিছু কিনিনি, যা কেনার ওই লাস্ট দিন পুরী থেকেই কিনেছি। ফালতু এখান থেকে কেন বই নিয়ে যাব বলো। ভিতরটা দেখেছো, ভিতরটা কত সুন্দর না, ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে তোমরা তুলতে পারবে। আমরা আবার এই সাইডটা চলে এসেছিলাম, তো দেখো এখানে আমি কিছু ফটো তুলছিলাম, ফটো তুলে দেখো আমার কিন্তু পা এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি হাঁটছি, কারণ আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। ওখান থেকে আবার একটু সামনেটা এসেছিলাম, সামনেটা এসে একটু ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। আসলে ঢোকার সময় না অনেকটা ভিড় ছিল, এর জন্য আর তখন আর মানে কিছু করতে পারিনি। দেখো আমার হাজব্যান্ড আবার টিকিটটা নিয়ে একটু কায়দা দেখাচ্ছে, দেখেছো। তো ওখান থেকে ঘুরে তো আমরা চলে আসলাম, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তার পাশেই দেখো এগুলো সব বসেছিলো, দেখেছো এগুলো সব বসেছিলো, কি ভালো লাগছিলো না দেখতে। তো তারপরে হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে তার, হ্যাঁ, তারপর ওখান থেকে এসেই আমরা এই নদীর পাড়ে চলে এসেছিলাম একটু কিছু কেনাকাটি করার জন্য। দেখো এটা দেখো কিছু কেনাকাটি করার জন্য, কারণ তার পরের দিনই আমাদের ট্রেন ছিল, তখন তো আর করা যায় না। লাস্টের দিনও একটুখানি কিছু কল্প কিনেছি, কিন্তু মেন আজকে এসেছিলাম কিনতে। দেখো এই উপরটা থেকে নিচটাতে এত সুন্দর লাগে, মানে রং বেরঙের জিনিস বসেছে কত, মানে সত্যি খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে, পুরো মনে হয় মেলার মতন একটা, যাকে বলে, তাই না। দেখো এখন আমরা যাচ্ছিলাম, আমরা এই সলতেও কিনেছিলাম, আমাকে আসলে একজন কিনতে দিয়েছিল তাই। এই দেখো কি সুন্দর লাগছে না উপরটা, এখান থেকে ব্যাগ কিনেছি আমরা, তারপর ঠাকুর কিনেছি। দেখো এখান থেকে তো আমরা সব কিনে টিনে, ওখান থেকে আবার আমাদেরকে ফোন করছিল যে তাড়াতাড়ি নাকি পৌঁছাতে হবে, এর জন্য মানে খুব তাড়াতাড়ি সব কিনেছি। দেখেছো মার্কেটটা কত সুন্দর না জিনিস, এখানে কিন্তু অনেক দাম বলে, কিন্তু তোমাদের বার্গেনিং করে নিতে হবে, তবেই তোমরা একটু রিজনেবল প্রাইসে পাবে, না হলে কিন্তু সব জিনিসেরই প্রচুর দাম এখানে, প্রচুর অনেক অনেক দাম বলে এখানে। এখানে হচ্ছে কি আমার যতদূর মনে হলো ঠাকুর অবশ্যই ঠাকুরের স্থান, ঠাকুরের জিনিসই বেশি হবে। তারপরে জামা কাপড় এখানে একটু বেশি আছে, বাচ্চাদের খেলনা তার থেকেও বেশি, বাবারে, মানে বাচ্চাদের খেলনার কথা বলার কিছু আর নেই। তো এখানেই এই দিন সেই দিনটা এখানেই শেষ হলো। এ দেখো আমার ছেলে কীর্তি, দেখো এটা হচ্ছে তার পরের দিন, আমরা যখন ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, মানে স্টেশনে, এটা বাই। আমার ব্লগটা কেমন লাগলো সবাই বলো, বাই সবাই।